আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। উইন্ডিজদের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজের মধ্য দিয়ে আবারও করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। এই সিরিজটি ICC ODI সুপার লীগের সিরিজ, এক কথায় বলা যায় 2023 ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সিরিজ। তাই উইন্ডিজদের বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের কাছে। গুরুত্বপূর্ণ এই সিরিজে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো, কারণ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজে মাঠে দর্শক প্রবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি, যার জন্য লাখো লাখো দর্শক থাকবে টিভির সামনে। বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে খেলাটি আকর্ষণীয় করে তুলতে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে এই সিরিজে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আমরা ব্যান্টেক লিমিটেডকে এই সিরিজটি সম্প্রচার করার অনুমতি দিয়েছে, যারা নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এই সিরিজে অত্যাধুনিক সব প্রযুক্তি থাকবে ক্রিকেটের। আমরা 26টি ক্যামেরা নিয়ে পরিকল্পনা শুরু করেছে। ম্যাচে 26টি ক্যামেরা ব্যবহার করা হবে, DRS থাকবে, স্পাইডার ক্যাম থাকবে, ব্যবহার করা হবে ড্রোন, সেটার অনুমতিও নেওয়া হচ্ছে। LED স্টাম্প, স্পাইডার ক্যাম, DRS মেথড, অত্যাধুনিক 26টি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজ সরাসরি সম্প্রচার করবে বিসিবি। ভক্তদের এই বিশাল সুখবরটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।